বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল হাকিম শাহ। আজকে এই শীতের সন্ধ্যায় আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আজকের সুনির্দিষ্ট বিষয়টি হলো, একটি গ্রন্থাগারে কি কি ধরনের পাঠ্য সামগ্রী সংগ্রহ করা হয়ে থাকে। আপনারা জানেন, গ্রন্থাগার হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে সমাজের সকল শ্রেণীর পাঠকগণ আসেন, তাদের প্রয়োজনীয় পুস্তকটি বা প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পাওয়ার জন্য। এই লক্ষ্য পূরণ করার জন্য গ্রন্থাগারিক বিভিন্ন ধরনের তথ্য সামগ্রী, বিশেষ করে বই, পত্রপত্রিকা, জার্নাল, ম্যাগাজিন, সিডি, ডিভিডি, এছাড়াও বিভিন্ন ধরনের ই রিসোর্স সংগ্রহ করে থাকে, যেন পাঠকের চাহিদা মতো তাকে সুনির্দিষ্ট তথ্যটি প্রদান করতে পারেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, একটি গ্রন্থাগার কি কি ধরনের রিডিং ম্যাটেরিয়ালস সংগ্রহ করে। একটি লাইব্রেরি তার সংগ্রহে প্রথমেই রাখে বিভিন্ন ধরনের বই এবং জার্নালস। সেই জার্নালস এবং বুক, সেগুলো হতে পারে ই কপি অথবা প্রিন্টেড বুক। এছাড়াও একটি লাইব্রেরি বিভিন্ন ধরনের নিউজ পেপার সংগ্রহ করে থাকে। রেফারেন্স বুক হিসেবে সংগ্রহ করে বিভিন্ন ধরনের ডিকশনারি এবং ইনসাইক্লোপিডিয়াস। এছাড়াও সংগ্রহে রাখে বিভিন্ন ধরনের ম্যানুয়ালস এবং হ্যান্ডবুক। অনেক সময় কমিক বুকস, যেগুলো খুবই জনপ্রিয়, এবং বিভিন্ন ধরনের রেসিপিস, যেগুলো রান্না কাজে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও গ্রন্থাগার তার নিজের ক্যাটালগ কার্ড এবং প্রিন্টেড বুক, যেগুলো ক্যাটালগ বুক হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো সংগ্রহ রাখে। অনেক সময় তারা সংগ্রহে রাখে বিভিন্ন ধরনের স্পোর্টস ম্যাগাজিন অথবা এমনি যে কোনো ধরনের ম্যাগাজিন তারা সংগ্রহ করে। আবার কিছু কিছু সময় রোড সাইনও লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়ে থাকে। স্পোর্টস রিলেটেড বিভিন্ন ধরনের ম্যানুয়াল, এছাড়াও অনেক সময় প্লে স্ক্রিপ্ট অর্থাৎ নাটকের স্ক্রিপ্টও সংরক্ষণ করা হয়ে থাকে। গ্রন্থাগার তার সংগ্রহে অনেক সময় বিভিন্ন ধরনের ম্যাপ, চার্ট এবং অ্যাটলাসও সংগ্রহ করে থাকে। এছাড়াও একটি লাইব্রেরি তার সংগ্রহে রাখে তার নিজস্ব ডাটাবেসকে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।